টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাঁটার নাম বৃষ্টি, ভারত নাকি ইংল্যান্ড, কে হাসবে শেষ হাসি? টস জিতে ইংল্যান্ড ফিল্ডিং এ, ভারত একটা বড় সংগ্রহের খোঁজে। গুরুত্বপূর্ণ ম্যাচে 9 রানে আউট বিরাট কোহলি, সময়ের অন্যতম সেরা ব্যাটারের উইকেট নিয়েছেন টপলি। ঋষভ পান্তের ব্যাটে মাত্র 4, সমকারান ওর উইকেট করেন শিকার। 36 বলে রোহিত শর্মার 50, ভারতকে চাপে পড়তে দেননি তিনি। দলীয় 111 রানে আউট রোহিত শর্মা, আদিল রাশিদ নিয়েছেন তার উইকেটটা। 36 বলে 47 রান সূর্যা কুমারের ব্যাটে, 124 রানে ভারত চতুর্থ উইকেট হারিয়েছে। 18তম ওভারে ক্রিস জর্ডানের জোড়া আঘাত, 13 বলে 23 রান করেন হার্দিক পান্ডিয়া, পরের বলেই শিভম দুবের উইকেট হারায় ইন্ডিয়া। 171 রান ভারতের বোর্ডে, ফাইনালে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে? জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হলো না, 23 রান করেই ক্যাপ্টেন জস বাটলারের ফেরা। এরপর জসপ্রীত বুমরার ধাক্কা, আরেক ওপেনার ফিল সল্টকে হারিয়ে চাপে ইংলিশরা। রানের খাতাই খুলতে পারেননি জনি বেয়ারস্টো, 35 রানে ইংল্যান্ড 3 উইকেট হারালো। ইংল্যান্ডের বিপদ আরো বাড়িয়েছেন মঈন আলি, 8 রান করেই আউট তিনি। কুলদীপের বলে সমকারানের ইনিংসের ইতি, উইকেটে টিকে থাকতে পারেননি ইংলিশ ব্যাটাররা, কুলদীপ তুলে নেন হ্যারি ব্রুকের উইকেটটা। শেষ বেলায় আর নয় কোনো নাটকীয়তা, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইন্ডিয়া। শনিবার টি-20 বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। রহমান পেয়ার, 71।